এই যে চুরির সেট আজকে বের করেছে, মজা লাগছে কেটে? হ্যাঁ হেভি। ওর এইসবে খুব শখ। এখন স্যান্ডউইচ বানাচ্ছ নাকি কি করছো? আরে যাই করি করে দিচ্ছি। আরে মাসি দিদি মাসি কেউই আসেনি, তার জন্য শুভময় এখন প্রস্তুতি নিচ্ছে আমার ব্রেকফাস্ট, মানে আমার লাঞ্চটা আমার টিফিনটা দেবে বলে। আর ওদিকে আমি ঘরটরগুলো ভালো করে মুছে নিচ্ছি, মোছা হয়ে গেছে রান্নাঘর, ওই ঘরটাও মোছা হয়ে গেছে, জাস্ট এই ঘরটা জানলাগুলো ভালো করে ক্লিন করে মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। করিতে পারছি এখন 10:45 সকাল থেকে, মাসি আসেনি দিদি আসেনি, মানে আজকে উলুস্তুলু কাণ্ড। ঘরফর ভালো করে ঝাড় দিলাম সব সরিয়ে, তারপরে মুছলাম, মুছে শুভময় ওদিকে আমার ব্রেকফাস্টটা রেডি করে, ব্রেকফাস্ট তো না কালকে যেটুকু যেগুলো আছে ঘুগনি টুগনি ওগুলোই খেয়ে সবাই খেয়ে নিচ্ছে আর কি পাউরুটি দিয়ে। আর কী বলে শুভময় শুধু আমার লাঞ্চটা রেডি করে দিল, কী করেছে জানি না, ওটা আমার জন্য বললো সারপ্রাইজ, কী বানাচ্ছি তোমাকে বলবো না। যাই হোক আমি এখন খুলে টুলেও দেখছি না, অত সময় নেই, ওখানকে গোপালকে দেওয়া হয়ে গেছে আর এখন করে নেব টিফিনটা ব্রেকফাস্টটা। চলো তাহলে ঝটপট করে করে নিই। রাখি পূর্ণিমার দিন দেখিয়েছিলাম, হ্যাঁ দেখিয়েছিলাম, তার আগে কি একটা পুজো গেল না, রাখি পূর্ণিমার দিন পরে গোপালকে মালা টালা দিলাম যে আর দেখানো হয়নি, এই যে নতুন পাগড়ি ভালো লাগছে না, চলুন খেয়ে দিয়ে নিই। ওইখানে দাস আমাকে রুম করে খেলছিল পিচিকের মধ্যে খুলেছে, নামও জানে টাইটেলও জানে সবার। চল টাটা। সকাল সকাল শুভময় আমার জন্য করে দিয়েছিল লাঞ্চ, কি করে দিয়েছিল সেটা আমি জানি না, এখানে তো ফ্রুটসটা দিয়েছে আর এখানে দিয়েছে তোমার দেখলাম চিলি এগ করে দিয়েছে। দেখুন এই সকালবেলা আমার জন্য চিলি এগ করে দিয়েছে, তারপরে আবার করেছে ফ্রাইড রাইস সব কিছু দিয়ে, ঘরের চাল দিয়েই করেছে, বেশ ভালো হয়েছিল খেতে। এখন বাজে 5:45 বাজে, তো 5:45 বাজে আর আমি জাস্ট ফিরলাম বাড়িতে, 5-10 মিনিট হয়েছে আর কি, এসে স্নান ঠান করলাম, গোবর ঠোকে খাবার দিলাম, একটু সন্ধ্যে দিলাম, দিয়ে কিছু খাবো, খিদে পেয়েছে খুব জোর। কিন্তু আজকে সারাদিনটা গেল বেকার, কোনো রকম কোনো কাজ হয়নি, কারণ কলকাতার দিকে আজকে এত বৃষ্টি হয়েছে মানে কি বলবো, মানে বলার না, এত বৃষ্টি হয়েছে এক হাঁটু জল জমে গেছে, সে ভিজে জুতো ফুতো ভিজে কোনো রকমে বাড়ি ফিরেছি, আর কাজকর্ম তো কিছু হয়নি, সেই ভিডিও তো আপনারা দেখতেই পেলেন যে কী পরিস্থিতি ছিল, তো এই পরিস্থিতির মধ্যে কাজ করা কিছুভাবেই সম্ভব হয়নি। আজকে মাল পাঠানোর ছিল অনেকগুলো, মানে পার্টি সাইডে মাল পাঠানোর ছিল, কিন্তু কিছুই সম্ভব হলো না, তো কালকে আবার যেতে হবে, একই কাজ দুবার করে করতে হবে বৃষ্টির জন্যে, তো সেই মানে এত জল, ভিডিও তো আমি দিয়েছি জলের ভিডিও আপনারা দেখতেই পাবেন, তো যাই একটু কিছু খাওয়া দাওয়া করি, খিদে পেয়েছে খুব জোর, চা টা খাই। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে 6:30 বাজেনি এখনো, 6:15 আর বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে আজকে, ভ্যাপসা গরম লাগছে পুরো, বলে না ভাদ্র মাসের গরম পচা গরম, সেই গরমটা পড়েছে, ভাদ্র মাস পড়ে গেছে অলরেডি, আর ইচ্ছে আর শুভময় গেছে ও পড়ে ছাদে, তো মেঘ বেশ গুরুম গুরুম করছে, দেখি ওরা দুজন কি করছে ছাদে, দুজনে পাখা চালিয়ে এখানে বসে আছে বসে। হ্যাঁ কি এই নাও পাখা, বলতে না বলতে তুমুল বৃষ্টি আছে ঝড় নেমেছে। যাই হোক চলুন উপরে, শুভময় ঝাড় ফাড় দিয়ে দিচ্ছে ভালো করে, অ্যাকচুয়ালি পদ্মের যে দানাগুলো এনেছিলাম ওগুলো থেকে বীজ থেকে গাছ হয়েছে, তো সে কারণে একটু ঠিকঠাক করে একটা গামলার মধ্যে মাটি দিয়ে আমি বললাম রেখে দাও, এই বৃষ্টির জল ভরে ঠিক হয়ে যাবে, এই যে দেখুন, হ্যাঁ এই যে কেমন সুন্দর দেখুন।
হচ্ছে আজকে সুজি খাবে, তার জন্য এখানে বসিয়েছি ইচ্ছের জন্য একটু সুজি। বিস্কিট লাগবে না তো? দেখুন পিস পিস করে ওপরে কিশমিশ দিয়ে ওকে খেতে দিয়েছিলাম, কিশমিশগুলো সব খেয়ে নিয়েছে আর দুটো এক পিস খেয়েছে, আর বাদবাকিগুলো দাদাই আর ঠাম্মাকে গিয়ে মুখে ঠুসাচ্ছে। কি বদমাইশ হয়েছে দেখো, কি ওরা কিছু বলে না, বলে যা পারে তাই ওদের সাথে করে। ও খাবে না, এবার সব খেয়ে নিয়েছে কিশমিশ টিশমিশ, এবার শুধু সুজির কিউবগুলো আছে, ওগুলো নিয়ে গিয়ে দাদাইকে আর ঠাম্মাকে মনে হয় দিচ্ছে। ভালোই, আর আমাদের লোটাসের বীজগুলো সেই একটা তৈরি করে রেখে এসেছি, আপাতত শুভময় ওটা ঠিক করবে কাল পরশু। মামা গরম চা আর কি সর, আমি ঠিক করে বসিনি। ও মা, কি বলছিস? আমার চেয়ারটা কেমন আছে? ওর বাবার পেটের উপরটা হচ্ছে ওর চেয়ার, বলছে আমার আমি চেয়ারে বসি। আবার জিজ্ঞেস করছে আমার চেয়ারটা কেমন, কে ধাক্কা মেরেছে তোকে? আজকে কি ফটোগ্রাফি ডে সেলিব্রেশন হয়েছে? হ্যাঁ। ও ঐশানী দাস? হ্যাঁ। এত কষ্ট করে যে করলাম সুজিটা, কাকে গিয়ে খাইয়ে দিয়ে আসলি? দাদাই না ঠাম্মাকে? দাদাই। দাদাইকে গিয়ে খাই। জল দেখো, আমাদের বাড়ি পর্যন্ত জল ঢুকতে গেছে, মানে এমন অবস্থা, ওই গলি পুরো ভর্তি। এখন আমাদের বাড়ি পুরো জল ঢুকে গেছে প্রায়, মানে যাচ্ছে লোকে এইরকম। আমি গেলে মানে আমার কোমর পর্যন্ত হয়ে যাবে। সাড়ে আটটার মতো বাজে আর আমি এখানে সবজি অল্প একটু আর একটা রুটি নিয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি, কারণ আমি আর লেট করতে চাই না, আবার আমি একটু টাইমলি খেয়ে নিচ্ছি।